مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمي أبنا دو دوتا حديث شيء সে হাদিসগুলা গুলা শোনার জন্য আপনারা দয়া করে বসে থাকবেন হজরত ইবনে হজরত ইবনে রাজিয়া আনহ হতে বিন্দিত ছিলেন তিনি একদিন বলছেন যে আমরা নবীর সঙ্গে রাস্তাতে যাচ্ছিলাম যেতে যেতে একটা বেদুইনী ব্যক্তির সঙ্গে দেখা হলো সেই বেদুইন ব্যক্তিটি বলছে আমি ছাড়া একটি কথার কেউ সাক্ষী দেবে না তারপরে বলল আমার নবীজি বলল যে কি কথা তারপরে বলল আল্লাহ এক এবং আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা তারপরে নবী বললেন যে ওই যে দেখো সামনে একটি বাউলের গাছ সেই গাছকে গিয়ে বলো যে নবী ডাকছে তবে সেই বেদিন ব্যক্তিটি এই কথাটাই শুনে সেই গাছটিকে বলল যে গে গাছ তোমাকে নবী ডাকছে তখনই গাছটি নিজের শিকড়কে উপরে আমার নবীদের কাছ চলে এলেন যেন বলুন সোহান সে নাবি তারপরে এক কথাকেই তিনবারে সাক্ষী নিলেন তারপরে বললেন যে আল্লাহ এক এবং আল্লাহর

আমার নবীর সানে কয় একটা কথা বলছি আপনারা শুনবেন আমরা আল্লাহর বান্দা এবং সেই আখেরি জামানার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের নবীর খাওয়া দাওয়া আমাদের নবীদের সৃষ্টি না হলে এই এই মেহবিল সৃষ্টি হতো না আমার না সৃষ্টি হলে গাছপালা সৃষ্টি হতো না আমার না সৃষ্টি হলে নদ নদী সৃষ্টি হতো না আমার না সৃষ্টি হলে আর সৃষ্টি হতো না আমাদের খাওয়া দাওয়া পান্নাহার করা এবং চলাফেরা নামাজ পড়া জাকাত করা রোজা রাখা কিছুই আমাদের সঙ্গে না এক কথাই বলতে গেলে আমাদের নবীজি বেমিশালি এ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি বক্তব্যের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ